শুভ সকাল শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আজকে আমি পঞ্চম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাসটি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠের আলোচ্য বিষয় তোমরা একটু স্ক্রিনে দেখে নাও। প্রথম অধ্যায় আমাদের মুক্তিযুদ্ধ। আজকে আমরা আমাদের মুক্তিযুদ্ধ পাঠ 1, 2 ও 3 নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা, আমরা পাঠে যাওয়ার আগে জেনে নিই আমরা এই পাঠ শেষে কি কি শিখতে পারব। মুক্তিযুদ্ধ বলতে কি বোঝায় ও মুক্তিযুদ্ধের তাৎপর্য সম্পর্কে বলতে পারব। মুক্তিযুদ্ধে সামরিক বাহিনী, সেক্টর ও অঞ্চল সম্পর্কে জানতে পারবে। মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা কিভাবে অংশগ্রহণ করেছিলেন সে সম্পর্কে জানা যাবে। তাহলে শিক্ষার্থীরা, এসো আমরা মূল আলোচনায় চলে যাই। শিক্ষার্থীরা দেখো, আমাদের মুক্তিযুদ্ধ পাঠ 1 যুদ্ধের সূচনা, কিভাবে যুদ্ধে আমাদের মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল সেই সম্পর্কে আজকে আমরা এখানে আলোচনা করব। তোমরা দেখছো, স্ক্রিনে লক্ষ্য করছো, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, AHM কামরুজ্জামান, এইসব মহানায়ক, এই মহানায়কদের আমাদের মুক্তিযুদ্ধে অনেক বড় অবদান ছিল। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির ইতিহাসে একটি অত্যন্ত গৌরবময় ঘটনা। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা লাভ করেছি আমাদের এই প্রিয় দেশ বাংলাদেশ। 1947 সালে ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে চলে যাওয়ার পর সৃষ্টি হয় দুটি স্বাধীন রাষ্ট্র, একটি ভারত এবং অন্যটি পাকিস্তান। তাহলে শিক্ষার্থীরা, তোমরা কিন্তু খেয়াল করবে, আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে, এবং 1947 সালে যখন ব্রিটিশরা এই উপমহাদেশ, মানে আমাদের এই উপমহাদেশ ছেড়ে চলে যাওয়ার পর দুটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয়, একটি হচ্ছে ভারত এবং অন্যটি হচ্ছে পাকিস্তান। পূর্ব ও পশ্চিম পাকিস্তান নিয়ে গঠিত হয় পাকিস্তান, অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান নিয়ে গঠিত হয় পাকিস্তান। পূর্ব পাকিস্তান বলতে আমরা আমাদের প্রিয় বাংলাদেশকে বুঝিয়ে থাকি। পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকেই পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের বাঙালি জনগণের উপর শুরু করে অত্যাচার ও নিপীড়ন। বাঙালিরাও সঙ্গে সঙ্গে প্রতিবাদ আন্দোলন শুরু করে। এই বাঙালিরা যেই প্রতিবাদ আন্দোলন শুরু করে, তার আন্দোলনের কিছু ঘটনা নিচে দেওয়া আছে। দেখো, 1952 সালে ভাষা আন্দোলন। 1952 সালে আমাদের ছাত্ররা, বিভিন্ন পেশাজীবীরা ভাষা আন্দোলনের জন্য যুদ্ধ করেছিল। 1966 সালের 6 দফা আন্দোলন, 1969 সালের গণ অভ্যুত্থান, 1970 সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়, 1971 সালের 25 মার্চে পাকিস্তান সেনাবাহিনীর নারকীয় গণহত্যা ও বাঙালিদের প্রতিরোধ, 1971 সালের 26 মার্চে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধ শুরু। তাহলে শিক্ষার্থীরা, তোমরা এই ঘটনাগুলো অবশ্যই মুখস্থ করবে। 52 সালের কি ছিল, কি আন্দোলন ছিল? ভাষা আন্দোলন। 66 সালের 6 দফা আন্দোলন, 69 সালের গণ অভ্যুত্থান, 70 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়, 1971 সালের 25 মার্চে পাকিস্তান সেনাবাহিনীর নারকীয় হত্যা, গণহত্যা ও বাঙালিদের প্রতিরোধ, 1971 সালের 26 মার্চে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধ শুরু। মুক্তিযুদ্ধ শুরু এক মাসের মধ্যেই 1971 সালের 10 এপ্রিল গঠন করা হয় বাংলাদেশের প্রথম সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। তাহলে মুজিবনগর সরকার কখন, কবে, কোথায় গঠন করা হয়? মুজিবনগর সরকার 1971 সালের 10 এপ্রিল গঠন করা হয়। এটা কোথায় গঠন করা হয়? তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলায়, বর্তমান নাম হচ্ছে মুজিবনগর। তাহলে তৎকালীন মেহেরপুর বৈদ্যনাথ তলায়, মহকুমার বৈদ্যনাথ তলায়, বর্তমান মুজিবনগর আমবাগানে 17 এপ্রিল এই সরকার শপথ গ্রহণ করে। তাহলে এই সরকার শপথ কখন গ্রহণ করে? 17 এপ্রিল শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। আচ্ছা শিক্ষার্থীরা, যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় মানুষের প্রথম স্বাধীন রাষ্ট্রপতির নাম কি, তাহলে তোমরা লিখবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তিনি পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দী থাকার কারণে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তাহলে তার অবর্তমানে কে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। তাহলে আমরা জানতে পারলাম উপরাষ্ট্রপতি হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম। এই সরকারের অন্যতম সদস্যরা হলেন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, তাহলে প্রধানমন্ত্রীর নাম হচ্ছে তাজউদ্দিন আহমেদ। ক্যাপ্টেন মনসুর আলী হচ্ছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, তাহলে অর্থ পরিকল্পনা মন্ত্রী হচ্ছে ক্যাপ্টেন মনসুর আলী। এবং এইচ এম কামরুজ্জামান, তিনি হচ্ছেন স্বরাষ্ট্র ও ত্রাণ পুনর্বাসন মন্ত্রী। আচ্ছা, এই যে মুজিবনগর সরকার গঠন করা হয়, এই মুজিবনগর সরকার একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে গঠন করা হয়। এই লক্ষ্য উদ্দেশ্য তো কি? মুক্তিযুদ্ধকে সঠিক পথে পরিচালনা ও দেশে বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও সমর্থন আদায় করার ক্ষেত্রে এই সরকার সফলতা লাভ করে। তাহলে এর লক্ষ্য উদ্দেশ্য কি? মুক্তিযুদ্ধকে সঠিক পথে পরিচালনা করা এবং দেশে বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন করা এবং সমর্থন আদায় করা। আচ্ছা, মুজিবনগর সরকার গঠনের পর মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায়। তাহলে এই যে মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল, তার ফলে কি হচ্ছিল? আমাদের মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পেয়েছিল। এই সরকারের নেতৃত্বে সকল শ্রেণীর বাঙালিরা দেশকে শত্রুমুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। অর্থাৎ এই সরকারই আমাদের মুক্তিযুদ্ধে জনগণকে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য উদ্বুদ্ধ করেছিল, নেতৃত্ব দিয়েছিল। এবার আসো শিক্ষার্থীরা, আমরা পার্ট দুই চলে যাই, মুক্তিযুদ্ধে সামরিক বাহিনী। 1971 সালে 11 জুলাই মুক্তিবাহিনী নামে একটি বাহিনী গঠন করা হয়। তাহলে মুক্তিবাহিনী কখন, কবে, কোথায় কখন গঠন করা হয়? 1971 সালের 11 জুলাই এই বাহিনীর প্রধান ছিলেন জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। তাহলে এই বাহিনী মুক্তিবাহিনীর প্রধান কে ছিলেন? সেনাপতি, প্রধান সেনাপতি ছিলেন জেনারেল আতাউল গনি ওসমানী এবং উপ প্রধান সেনাপতি ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। মুক্তিবাহিনীকে তিনটি ব্রিগেড ফোর্সে গঠন ভাগ করা হয়েছিল। তিনটি ব্রিগেড ফোর্সের নাম হচ্ছে মেজর খালেদ মোশারফের নেতৃত্বে কে ফোর্স, মেজর কে এম শরীফুল্লাহর নেতৃত্বে এস ফোর্স, মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে জেড ফোর্স। তাহলে তিনটি ফোর্সের নাম কি? কে ফোর্স, এস ফোর্স এবং জেড ফোর্স। আবার যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য সারা দেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। তাহলে আমাদের দেশে যুদ্ধ পরিচালনা করার জন্য সারা দেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। দেখো তোমরা এখানে মানচিত্রে আমাদের সেক্টর সমূহ, মুক্তিযুদ্ধের সময় যে সেক্টর সমূহ ছিল, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এই যে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। তাহলে কোন কোন অঞ্চল কোন সেক্টরের অধীনে ছিল? সেক্টর একে ছিল চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং ফেনী নদী পর্যন্ত। তাহলে সেক্টর একে ছিল চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ফেনী নদী পর্যন্ত। সেক্টর দুই ছিল নোয়াখালী, কুমিল্লা, আখাউড়া, ভৈরব এবং ঢাকা ও ফরিদপুর জেলার অংশবিশেষ। সেক্টর তিন ছিল আখাউড়া ভৈরব রেল লাইন থেকে পূর্ব দিকে কুমিল্লা জেলা, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও ঢাকা জেলার অংশবিশেষ। এবং সেক্টর চার ছিল সিলেট জেলার পূর্বাঞ্চল, খোয়াই, শায়েস্তাগঞ্জ রেল লাইন থেকে পূর্ব উত্তর দিকে ডায়ুকি সড়ক। এবং সেক্টর পাঁচ ছিল সিলেট জেলার পশ্চিম এলাকা এবং সিলেট ডায়ুকি সড়ক থেকে সুনামগঞ্জ এবং বৃহত্তর ময়মনসিংহের সীমান্ত অঞ্চল। সেক্টর ছয় ছিল ব্রহ্মপুত্র নদের তীরবর্তী অঞ্চল ব্যতীত সমগ্র রংপুর জেলা ও ঠাকুরগাঁও। এবং সেক্টর সাতে ছিল সমগ্র রাজশাহী, ঠাকুরগাঁও ছাড়া দিনাজপুরের অবশিষ্ট অংশ এবং ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকা ব্যতীত সমগ্র পাবনা ও বগুড়া জেলা। এবং সেক্টর আটে ছিল সমগ্র কুষ্টিয়া ও যশোর জেলা ও ফরিদপুরের অংশ বিশেষ এবং দৌলতপুর সাতক্ষীরা সড়ক পর্যন্ত খুলনা জেলার এলাকা। সেক্টর নয়ে ছিল সাতক্ষীরা দৌলতপুর সড়ক সহ খুলনা জেলার সমগ্র দক্ষিণাঞ্চল এবং বৃহত্তর বরিশাল ও পটুয়াখালী জেলা। সেক্টর দশে ছিল আভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম ও চালনা। এবং সেক্টর ১১ ছিল কিশোরগঞ্জ ব্যতীত সমগ্র ময়মনসিংহ অঞ্চল। এছাড়াও স্থানীয় ছোট ছোট যোদ্ধাবাহিনী ছিল, ভারতের বিভিন্ন অঞ্চলে যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হতো, তারা গেরিলা ও সম্মুখ যুদ্ধে অংশ নিতেন। 30,000 নিয়মিত যোদ্ধাদের নিয়ে গঠিত এই বাহিনীর নাম হচ্ছে মুক্তিপোষ। তাহলে মুক্তিপোষ গঠন করা হয়েছিল 30,000 নিয়মিত যোদ্ধাবাহিনী নিয়ে। 1,00,000 গেরিলা ও বেসামরিক যোদ্ধার সমন্বয়ে গঠিত মুক্তিবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল এই মুক্তিপোষ। তাহলে 1,00,000 গেরিলা ও বেসামরিক যোদ্ধার সমন্বয়ে গঠিত বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে
যুদ্ধ করেছিল এই মুক্তি ফৌজ। তাহলে 130,000 যোদ্ধা কাজ করেছিল আমাদের মুক্তিযুদ্ধে। এবার আসো পার্ট তিনে চলে যায়। পার্ট তিন হচ্ছে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধে সমগ্র বাঙালি জাতি জড়িয়ে পড়ে। এই যুদ্ধে দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষ এই যুদ্ধে অবদান রাখেন। নারীরা মুক্তিযোদ্ধাদের খাবার আশ্রয়ের তথ্য দিয়ে সাহায্য করেন। অনেক নারী প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক কর্মীরা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেন। এছাড়া প্রবাসী বাঙালিরা বিশ্বের বিভিন্ন দেশে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেন। তাহলে মুক্তিযুদ্ধ, এখানে মুক্তিযুদ্ধ বলতে কাদেরকে বোঝানো হয়েছে? সমগ্র বাঙালি জাতিকে বোঝানো হয়েছে, নারীদেরকে বোঝানো হয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষকে বোঝানো হয়েছে, সাংস্কৃতিক ব্যক্তিত্বদের বোঝানো হয়েছে, তারপরে যারা প্রবাসে বসবাস করছিল তারাও তাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেন, জনমত আদায় করেন, মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করেন। তাহলে আমরা সমগ্র বাঙালি জাতিকেই মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য করতে পারি। তাহলে প্রতিটি সেক্টরে গেরিলা বাহিনীর জন্য নির্দেশনা ছিল, প্রতিটি সেক্টরে গেরিলা বাহিনীর জন্য কিছু নির্দেশনা ছিল। যেমন অ্যাকশন গ্রুপ কি কাজ করতো? গেরিলা বাহিনীর একটি গ্রুপ হচ্ছে অ্যাকশন গ্রুপ। তারা অস্ত্র বহন করত এবং সম্মুখ যুদ্ধে অংশ নিত, অর্থাৎ সরাসরি তারা যুদ্ধে অংশ নিত। ইন্টেলিজেন্স গ্রুপ, এই গ্রুপের কাজ কি ছিল? শত্রুপক্ষের গতিবিধি সম্পর্কে খবরাখবর সংগ্রহ করত। তাহলে ইন্টেলিজেন্স গ্রুপের কাজ ছিল কি? শত্রুপক্ষের গতিবিধি সম্পর্কে বিভিন্ন খবরাখবর দেওয়া, তাদের উপর নজরদারি করা। সে সময় দেশের মানুষের প্রিয় অনেক গানের একটি ছিল কি? জয় বাংলা, বাংলা জয়। তাহলে সেই সময় মানুষ সবসময় তারা জয় বাংলা, বাংলা জয় গানটি স্লোগান হিসেবে ব্যবহার করত, গাইত জয় বাংলা ধ্বনি দিয়ে। মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান জয় বাংলা ধ্বনি ছিল কি? মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান। তাহলে শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই, তোমরা তোমাদের বাড়ির কাজটি খাতায় লিখে নাও। মুজিবনগর সরকার কখন গঠন করা হয়? মুজিবনগর সরকারের কাজ সম্পর্কে 5টি বাক্য লিখো। শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।